हेलो फ्रेंड्स, कुकु इतिहासाते सकल के स्वागत जाना। आज आमी आपनादेर चिकेन पकोड़ा बनिए देखाबो। खुबी साधारण एक रेसिपी और घरे थाका सामान्य किछु उपकरण दिए रेसिपिटा आपनादेर बनिए देखाबो। रेसिपिटा खूब झटपट बनिए निया जाए। पकोड़ाटा आपनारा सादा भात रुटी परोटा सबेर संगे खेते पारबेन। तबे आसुन देखे नेया जाक रेसिपिटा। पिंयाज आदा रसुन काँचा लंका ओ चिकेन एकसंगे मिहि करे पेस्ट करे निएछि। एबार एर मध्ये दिए दिच्छि परिमाण मतो नुन গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলা, সামান্য একটু পাতিলেবুর রস, ধনে পাতা কুচি। এবার দু চামচ বেসন দিয়ে মেখে নেব। এবার সব একসঙ্গে মেখে নেব। চিকেন পকোড়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। কিমাটা দিয়ে এরকম ছোট সাইজের বল তৈরি করে নিচ্ছি। আপনাদের যেমন ইচ্ছা সেরকম শেপ দিয়ে নেবেন। গরম তেলে এবার পকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। পকোড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। পকোড়াগুলো লাল করে ভেজে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো এবার দিয়ে দিচ্ছি। পকোড়াগুলো লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। হাই হিটে ভাজলে হবে না। হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিকেন পকোড়াটা এখন টমেটো সসের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।